দর্শক মন্ডলী, আশা করি ভালো আছেন। আজকে যে জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কক্সবাজার জেলা। কক্সবাজার জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে অনেক কথাই বলতে হয়। প্রথমে মাথায় আসে এটি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলার শহর থেকে 120 কিলোমিটার দূরে 70 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সেন্ট মার্টিন দ্বীপটি অবস্থিত। মহেশখালী। মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার একটি দ্বীপ, কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে 23 কিলোমিটার আর হিমছড়ি থেকে 14 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত অবস্থিত। হিমছড়ি। কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শোনেননি, এমন লোকের খুঁজে পাওয়া মুশকিল। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই হিমছড়ি পাহাড় অবস্থিত। ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিন। ছেড়াদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণ ভূখণ্ড। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে মাত্র 5 কিলোমিটার দক্ষিণে ছেড়াদ্বীপ অবস্থিত। সোনাদিয়া দ্বীপ। কক্সবাজারের মহেশখালী উপজেলার 9 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট সোনাদিয়া দ্বীপ ক্যাম্পিং করার জন্য আদর্শ জায়গা। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছেন প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোয়ারিয়াম দেখার সুযোগ। পর্যটন নগরী কক্সবাজার শহরে এটি অবস্থিত। শাহপরীর দ্বীপ। বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে শাহপরীর দ্বীপ অবস্থিত। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরং ইউনিয়নের একটি গ্রাম। রামু রাবার বাগান। কক্সবাজার জেলা শহর থেকে 18 কিলোমিটার দূরে রামু উপজেলায় পাহাড় ও সমতলের সমন্বয়ে ঐতিহ্যবাহী রামু রাবার বাগান অবস্থিত। নিভৃতে নিসর্গ পার্ক। নিভৃতে নিসর্গ পার্ক একসাথে নীল জলরাশি, সবুজ পাহাড় আর আধা সাদা মেঘমালার মিলন মেলায় নিজেকে উৎসর্গ করতে চাইলে নিভৃতে নিসর্গ পার্কে যেতে হবে। দর্শক মণ্ডলী, এছাড়াও কক্সবাজার জেলায় আরও অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।